Assalamualaikum, welcome back to my channel. Asha hori apnar shobai bhalo achen. Alhamdulillah apnar dame bhalo achi. Ajke amra banaimu kita dekhte pore apnara king prawn. So ajke amra khim chinna banaitam tao amra life er moddhe first time amra try korbo eta banaiya. Karon amra kono shomoy holo anon na. Shopta like sulaiya pore shopta abar ready thake. আর আজকে আমরা ফার্স্ট টাইম বানাইমু আর দেখা যাক কি লয়। আর আজকে আপনার সাথে আপনারা রেসিপি শেয়ার করবো। আর পয়লা আপনারা তিনটা ফ্রাই ফরে ওয়ান রসুন হাঁটা লাগবো আর তিনটা ফ্রাইস হাঁটা লাগবো। পরে আপনারা তেলের মাঝে দেওয়া লাগবো। আপনারা পরে পানি উঠতে পারবা, মানে এটা আবার গলত করি। আপনার লাগে আসলে আমি একটা রেসিপি শেয়ার করে নিলাম, বা আমরা জানি না কি লাইছে, বা আমি খাইছি তো লাগে আপনারা হয়তো আর আমার এটা যে মজা আছিল যেহেতু আমি জীবনে মনেছি না, তাও ট্রাই করা লাগছে, সো মজা আছে। এরপরে আপনার স্বাদ মতো আপনার লবণ দিবাই। এরপরে যে সময় পানি উনি দেওয়ার পরে আপনার এটা নরম হয়ে যাবো, সব আপনার পরে মাস করবো আপনার বালা টিকে খেতে হবে দেবাই। এরপরে বালা টিকে একবারে ওই তৈব, ওইটা একবারে দেখা যাইতো না কিচ্ছু। আর তেজপাতা কিন্তু দেওয়া হয়েছে, আপনার দেখানি হয়েছে না, ভুলে গেছিলাম। এরপরে আপনারা যেহেতু আমরা ফার্স্ট টাইম করা আমার বইনে আস জানা না লাগে, পয়লা দেখরা 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 পরে হয়েছে মশলা, মানে বাইব বাসিনা পয়লা দেওয়াইব অলৈদ হলৈদ যেতে হয় এটা দেওয়াই রো পরে মিক্স করো আরো। ধনিয়া গুঁড়া দেওয়াইব, এরপরে মরিচ দেওয়াইব, এটা আপনারা স্বাদ মতো আপনার কতটুক জাল খান, আপনার কতটুক চিলি বালা খান, কতটুক আমরা মিডিয়াম দিছি আমরা মিডিয়াম খাইম। এরপরে জিরা দেওয়াইব, আর আমার আব্বাস ফার্স্টটা এইসা আনছন, এটা লাগে আর 15 পাউন্ড আছে লেইসা, মানে 15 পাউন্ড ফার্স্টটা। এর মাঝে আমার বাবুচন ফলে আটটা দিব, ফলে দেখাইছে ফার্স্টে দেওয়াইছে। এরপরে দেখার পরে আমরা মশলা বাই দেবো, ওই যে আমরা গফর তো হাঁটতে আমরা মশলাটা আমরা বালা ঠিক একবারে করবো 10 মিনিট পরে ওই তৈব ওই তৈব ওই তৈব ওই তৈব পানি দেওয়াইব একটু পরে, মানে থাই শুন ভিডিও হরাইছে না। এরপরে খাসমরিচ কাটা লাগবো থোড়া, এটা আপনার ইচ্ছা আপনার কতটুক জাল খাইন আপনাকে আপনার কতটুক দিতে চান। এরপরে দেওয়াই গেছে এটা, আর ওই দেশের মশলা ওইরো 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 আপনার যত খরবাই বালা থেকে অতটুক মজাইব। এরপরে তো সফরে পানি দেওয়াইছে তোরা আর একটু অথচ নাই তোরা। এরপরে আস্তে আস্তে আমরা টাইম হয়ে গেছে মাসার, এরপরে মাসার হয়ে গেছে আমরা আপনাদের সফরে খালার যে সুন্দর এইটার মাছের ফাও, মাছের ফাও খালার যে সুন্দর না আমার ভালো লাগছে। আপনার এখান কিলা লাগছে আমার কমেন্টে জানাইও, বাকি আমরা খাওয়ারি কি লাগছে আপনারা কিন্তু মানাই করো, হ্যাঁ হয়তো পারবো এটা মজাইছিল। এরপরে দেখার পর আমরা একটা 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 ইসা শক্তি দেওয়াইছে, আর আমার বোনের তো খেয়েছে না না ইসা মানাই, তাই অত কষ্ট আসলে ইসা মানানি, এত তো আমি মানাইছি না আমি জানি না, বাট আমি দেখছি কিলা মানানি। আর আপনার দেখা পর এটার পাও যায় এটা যে সুন্দর কালার আমার টেন তো যে ভালো লাগছে। এই ব্লগ সারার পরে কিন্তু আপনারা লাগে আমি আটটা ব্লগ শেয়ার করবো, এটার মাঝে চিকেন টিক্কা মজা হতা বাকি এটা এটা খিলা মানাইন, এটা আপনারা দেখাই বাইরে ওই ব্লগের মাঝে, ওই ব্লগ আপলোড হওয়ার পরে এটার পরে আমি হয়েছি পাঠিয়ে সারম। এরপরে দেখা পর আস্তে 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 আমরা ওই গেছে একবারই নীল ওই যে আরও আরও 5 মিনিট পরে ওই যাব। এরপরে ইফতারের টাইম হলে আমি খাইমো, পরে খাইমো আপনার টেন কি লইছে
রিয়েল ভয়েস দিলাম না ইস্তারের সময়, বা আমার তো যে ভোক লাগছে আমি তো রোজা রেখে ভালো লাগছে না আর যে ভ্লগ আমার এই সময় মাথা মাঝে কিচ্ছু আইসে না, আমার মাথার সময় আমার মাথার মাঝে খালি আইসে খানি খানি। এরপর দেখা পারে আমি যত ভিডিও করছি সো আমার হয়েছে আপনার বুঝি লেখা, আসলে না আমি তো করছি না আমার বইনা করছেন। এরপরে আমি খানিত বই গেছি ইফতারের টাইমে, আজানো পড়ে গেছে, এরপরে আমি খানিত বইছি। পরের তো আমি একটা রিভিউ আমার হওয়া লাগাইছি, ক্ষতের মাঝে ক্ষত হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বললো না, দেখাবো নেক্সট ভিডিওত। আল্লাহ হাফেজ, বাই বাই, ট্রাই করতে বললো না এই রেসিপি।